আমাদের এই আগরতলা কর্পোরেশন নির্বাচনে আমাদের প্রার্থী সংহিতা বেনার্জি কারণ একটা অপরাধ একটাই তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছে এই খবরটা জানতে পেরে কিভাবে একটা সংগঠিতভাবে গিয়ে ওর বাড়িতে সংহিতা ছিল না তার ছেলে আর মেয়ে ছিল ছেলে এবং মেয়ে যেভাবে আক্রমণ করেছে উদ্দেশ্য মেরে ফেলার জন্য যাই হোক ছেলে মেয়েরা আক্রান্ত হয়ে আহত হয়ে হাসপাতালে গেছে ওর হাত ভেঙে গেছে মাথায় মেরেছে সারা অঙ্গে সারা গায়ে হাসপাতালে থাকাটাও রিস্ক হয়ে দাঁড়িয়েছে এমন অবস্থা যাই হোক কিন্তু আজকে আমরা সত্যি এই রাজ্যের এটা একটা দৃষ্টান্ত এত বড় ঘটনার পরে আমরা চিন্তিত ছিলাম যে সংহিতা বানার্জি সে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে কি না সে আমাদেরকে উৎসাহিত করেছে আমি নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করব আমাকে মেরে ফেললো আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব ওরা ভয় দেখিয়ে নির্বাচন থেকে বিরত করার চেষ্টা করেছে ওটা আমরা মেনে নেব না এই ধরনের ঘটনা নেককারজনক নির্মম ঘটনা বিপ্লব দেবের সরকার শাসক দলের হয়ে এত নিকৃষ্ট পলিটিক্স এত নিকৃষ্ট রাজনীতি আমরা আমাদের রাজনৈতিক জীবনে দেখিনি এত নিকৃষ্ট একটা পার্টি ছি এই যে মেয়েরা কি তারা কিসের রাজনীতি বুঝে তার ছেলে মেয়ে কি অপরাধ করছে নাই সংহিতা বানার্জি অপরাধ করেছে নির্বাচনে দাঁড়িয়ে তার ছেলে মেয়েরা কি করেছে তারা শিক্ষিত ছেলে মেয়ে ঘরে যা আছে তাদের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই তাদেরকে যে কাজে যেভাবে মারা হয়েছে এটা সত্যি আমরা মর্মাহত আমরা আজকে চিন্তিত যে এই অবস্থা চলছে ত্রিপুরায় এই ভয়ঙ্কর জঙ্গলে রাজত্ব চলছে আমরা মানুষ ত্রিপুরার মানুষ সংগঠিত হচ্ছে এই রুশানলে পড়বে এই সরকার আপনারা জেনে নিন শাসক দল রুশানলে পড়বে কত শক্তি আছে কত কি করবে ওরা আমরা দেখব আগরতলা কর্পোরেশন নির্বাচনে আমাদের প্রার্থী সংহিতা বেনার্জি কারণ একটা অপরাধ একটাই তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছে এই খবরটা জানতে পেরে কিভাবে একটা সংগঠিতভাবে গিয়ে ওর বাড়িতে সংহিতা ছিল না তার ছেলে আর মেয়ে ছিল ছেলে এবং মেয়ে যেভাবে আক্রমণ করেছে উদ্দেশ্য মেরে ফেলার জন্য যাই হোক ছেলে মেয়েরা আক্রান্ত হয়ে আহত হয়ে হাসপাতালে গেছে ওর হাত ভেঙে গেছে মাথায় মেরেছে সারা অঙ্গে সারা গায়ে হাসপাতালে থাকাটাও রিস্ক হয়ে দাঁড়িয়েছে এমন অবস্থা যাই হোক কিন্তু আজকে আমরা সত্যি এই রাজ্যের এটা একটা দৃষ্টান্ত এত বড় ঘটনার পরে আমরা চিন্তিত ছিলাম যে সংহিতা বানার্জি সে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে কি না সে আমাদেরকে উৎসাহিত করেছে আমি নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করব আমাকে মেরে ফেললো আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব ওরা ভয় দেখিয়ে নির্বাচন থেকে বিরত করেছে ওটা আমরা মেনে নেব না এই ধরনের ঘটনা নেককারজনক নির্মম ঘটনা বিপ্লব দেবের সরকার শাসক দলের হয়ে এত নিকৃষ্ট পলিটিক্স এত নিকৃষ্ট রাজনীতি আমরা আমাদের রাজনৈতিক জীবনে দেখিনি এত নিকৃষ্ট একটা পার্টি ছি এই যে মেয়েরা কি তারা কিসের রাজনীতি বুঝে তার ছেলে মেয়ে কি অপরাধ করছে নাই সংহিতা বানার্জি অপরাধ করেছে নির্বাচনে দাঁড়িয়ে তার ছেলে মেয়েরা কি করেছে তারা শিক্ষিত ছেলে মেয়ে ঘরে যা আছে তাদের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই তাদেরকে যে কাজে যেভাবে মারা হয়েছে এটা সত্যি আমরা মর্মাহত আমরা আজকে চিন্তিত যে এই অবস্থা চলছে ত্রিপুরায় এই ভয়ঙ্কর জঙ্গলে রাজত্ব চলছে আমরা মানুষ ত্রিপুরার মানুষ সংগঠিত হচ্ছে এই রুশানলে পড়বে এই সরকার আপনারা জেনে নিন শাসক দল রুশানলে পড়বে কত শক্তি আছে কত কি করবে ওরা আমরা দেখব কালকে
Thank you.